बेंगली सजेशन पॉइंट चैनले तुम्हारे सबाई के स्वागतम। आज के आमी तुम्हारे सामने हाजिर हुए छी दशम श्रेणी बांगला कविता आफ्रिकार किछु गुरुत्वपूर्ण एमसीक्यू निये, जेगुलो ए बचर माध्यमिक जन्नो खूब इम्पर्टेंट। तो चलो शुरू करा जाक। प्रथम प्रश्न, स्रष्टार असंतोष छिलो तार सृष्टिर प्रति, निजेर प्रति, आफ्रिकार प्रति, पश्चिमी दुनियार प्रति? एखाने सठिक उत्तरटी हबे निजेर प्रति। परेर प्रश्न, कवि आदिम जुगेर जे विशेषण व्यवहार करेछेन ता हलो उद्भ्रांत, चेतनातीत, दृष्टिअतीत, अपमानित? एखाने सठिक उत्तरटी हबे क, उद्भ्रांत। परेर प्रश्न, आफ्रिकार अंतपुरे आलो छिलो कृपण, दुर्भेद्य, आबिल, नग्न? এখানে সঠিক উত্তরটি হবে ক, কৃপণ। পরের প্রশ্ন, আফ্রিকা বিদ্রুপ করছিল ভীষণকে, কেমনভাবে? বিভীষিকার প্রচণ্ড মহিমায়, কালো ঘোমটার নিচে, বিরূপের ছদ্মবেশে, তাণ্ডবের দন্দুবিনাধে? এখানে সঠিক উত্তরটি হবে গ, বিরূপের ছদ্মবেশে। অর্থাৎ আফ্রিকা বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। পরের প্রশ্ন, উপেক্ষার দৃষ্টি কেমন ছিল? আবিল, তীক্ষ্ণ, বর্বর, অন্ধ? সঠিক উত্তরটি হবে ক, আবিল। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা হলো ভারতীয়, ইউরোপীয়, আমেরিকান নাকি জঙ্গলি উপজাতি? এখানে উত্তরটি হবে খ, ইউরোপীয়। পরের প্রশ্ন, মানুষ ধরার দলের অর্থাৎ ইউরোপীয়দের নখ কেমন ছিল বলে কবির ধারণা? নেকড়ের চেয়ে তীক্ষ্ণ, ইগলের চেয়ে কঠিন, বাঘের চেয়ে নির্দয়, সিংহের চেয়ে ধারালো? এখানে উত্তরটি হবে ক, নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। পরের প্রশ্ন, আফ্রিকার ক্রন্দন কেমন? উগ্র, বিভৎস, আবিল, ভাষাহীন? সঠিক উত্তরটি হবে ঘ, ভাষাহীন। পরের প্রশ্ন, সভ্যতার বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতাকে, উপেক্ষার আবিল দৃষ্টিকে, আফ্রিকার মানবরূপকে, মানুষ ধরার দলকে? এখানে সঠিক উত্তরটি হবে আপন নির্লজ্জ অমানুষতাকে। পরের প্রশ্ন, অরণ্য পথে ধুলি পঙ্কিল হল, রক্তে মিশে, অশ্রুতে মিশে, ঘামে ভিজে, রক্তে অশ্রুতে মিশে? এখানে সঠিক উত্তরটি হবে ঘ, রক্তে অশ্রুতে মিশে। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল মধুর ঝঙ্কার, পূজোর ঘণ্টা, সুন্দরের আরাধনা, সুরের মূর্ছনা? এখানে উত্তরটি হবে গ, সুন্দরের আরাধনা। অর্থাৎ কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। পরের প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, এখানে প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা, ভোর, রাত্রি, দুপুর? সঠিক উত্তরটি হবে ক, সন্ধ্যা। পরের প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করল ড্যাশ, এই শূন্যস্থানে কি বসবে? শেষ পূর্ণবাণী, সুন্দরের আরাধনা, দিনের অন্তিমকাল, নির্লজ্জ অমানুষতা? এখানে সঠিক উত্তরটি হবে দিনের অন্তিমকাল। অর্থাৎ অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। পরের প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী বলতে এখানে বোঝানো হয়েছে বিশ্বমাতাকে, ভারতবর্ষকে, ছায়াবৃতাকে, আফ্রিকাকে? এখানে উত্তরটি হবে আফ্রিকাকে। অর্থাৎ মানহারা মানবী বলতে এখানে আফ্রিকাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সভ্যতার শেষ পূর্ণবাণীটি হল ভালোবাসো, মঙ্গল করো, ক্ষমা করো, বিদ্বেষ ত্যাগ করো? এখানে সঠিক উত্তরটি হবে গ, ক্ষমা করো। অর্থাৎ সভ্যতার শেষ পূর্ণবাণীটি হল ক্ষমা করো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।